দেখেন সবার এই পেজ শেষ তো, ভাগফল কত, ভাগফল 95, ভাগশেষ কত 15, ভাগশেষ কত 15। এখন স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, তুমি স্ক্রিনশট নিয়েছ? নো স্যার। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও। স্যার নিয়েছি। নিয়ে নাও। এখন বৃহত্তম সংখ্যা হচ্ছে 9420। দেখে নাও, বৃহত্তম সংখ্যা হচ্ছে 9420। 90 শূন্য, কারণ ভাগ না গেলে শূন্য হবে। দেখে নাও, আমরা কিন্তু একটা সংখ্যা এখান থেকে নামিয়েছিলাম, একটি সংখ্যা নামিয়েছিলাম, দুই নামিয়েছিলাম, কিন্তু দুই নামানোর পরেও ভাগ যাচ্ছে না, দুই নামানোর পরেও ভাগ যাচ্ছে না, 45 থেকে 45 হচ্ছে, ভাগ যাচ্ছে না। যদি এরকম ভাগ না গিয়ে থাকে তোমাকে পরের সংখ্যা নামাতে হবে, পরের সংখ্যা নামাতে হলে অবশ্যই তোমাকে শূন্য দিতে হবে। তাহলে 9 বাই গেলে 405, বিয়োগ করলে 15, ভাগফল 209, ভাগশেষ 15। দ্রুত এটার লিখে নাও, সবাই লিখে নাও, ছোট আছে লিখে নাও। স্যার আমি গ নাম্বার স্ক্রিনশট থেকে দেখে দেখে লিখতেছি। তাহলে পরের অঙ্কে আসি, আমাদের লাস্ট যে অঙ্ক আছে। নো স্যার, নো স্যার, নো স্যার, নো স্যার, বেশি দেরি হলে, নো স্যার, বেশি দেরি যদি মনে হয় যে তোমার বেশি হবে টাইম, স্যার আমি শেষে আসছি স্যার, আমার আগে ভালো লিখে নাও, 1 মিনিট হলে, 1 মিনিট হলে লিখে নাও। স্যার শেষ। ভাগ করতে পারি সবাই, অনেকে হয়তো ভুলে 29 লিখবে, এটা হবে 209, কারণ দ্বিতীয় নামানো হলো, দুইও নামায় নামিয়েছি, ভাগ না দেওয়ার কারণে আমরা শূন্য নামিয়েছি। আর সবার শেষ, আবার আছে কার বাকি আছে? কোন সংখ্যাকে 62 দিয়ে ভাগ করলে ভাগফল 12 এবং ভাগশেষ 17 পাওয়া যায়? সংখ্যাটিকে কি বলা হয়? সংখ্যাটি নির্ণয় করে সূত্র লিখো। আমরা এই অঙ্কটা করিয়েছিলাম কিছুক্ষণ আগে, এখন তখন তোমরা করো নাই, স্ক্রিনশট নিয়েছিলে, এখন করবে। সংখ্যাটিকে বলা হয় ভাজ্য, আমরা এটা করেছিলাম, ভাজ্য বলা হয়। ভাজ্য নির্ণয় সূত্র হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, আর সংখ্যাটি হলো
নির্ণয় করো, তুমি দেখো ভাজক ভাগফল ভাগশেষ, ভাজ্যর মান লিখবে, ভাগফলের মান লিখবে, ভাগশেষের মান লিখবে, কাজ কত হবে, গুণের কাজ কত হবে, যোগের কাজ পরে হবে। তুমি আগে পরে কাজ করলে ভুল উত্তর আসবে, ঠিক আছে? তোমরা সবাই অঙ্কটা শেষ করো, এটাই লাস্ট পেজ আমাদের। আর বাড়ি কাজ তো কিছু নেই, যেহেতু তোমাদের পরীক্ষা, প্রত্যেকে লিখা শেষ করো। আমাদের হাতে সময় আছে আরো 8 মিনিটের মতো, এটা লিখা শেষ করো। সারিকা আশরাফ, তুমি ড্রয়িং করছো, দ্রুত মুছে নাও। সারিকা আশরাফ, না তোমাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেওয়া হবে। সারিকা আশরাফ, তুমি যেটা ড্র করেছো ওটা আবার রিমুভ করে নাও, নাহলে দেখবো তুমি থাকবে ওয়েটিং রুমে। সারিকা আশরাফ, তুমি আসো নাকি নাই? শেষ হয়েছে তোমাদের সবার? মাহিরা, লিখছো তুমি? জি, লিখতেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। শারিকাকে তো দেখা যাচ্ছে না, ওয়েটিং রুম গেছে। সবাই শেষ করে নাও। আমাদের সময় কিন্তু শেষের দিকে, তোমরা দ্রুত শেষ করার চেষ্টা করো, যেহেতু আমরা এই অঙ্কটা বইটা করিনি, মানে করিয়েছি তোমাদের লিখতে বলিনি, এখন লেখার জন্য। ধন্যবাদ তোমাকে, আমাদের আর তেমন কোনো কাজ নেই। অদিতি শেষ করেছে, জিহানুল্লাহ তুমি কি করছো তোমাকে তো দেখাই যাচ্ছে না।